বিশ্বকাপের গ্রুপ স্টেজে আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বী পোল্যান্ডকে হাফ ডজন গোল দিল বেলজিয়াম। কালকে রাতে নেশান লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল বেলজিয়াম এবং পোল্যান্ড। নিজেদের হোম গ্রাউন্ডে বেলজিয়াম প্রথমে পিছিয়ে পড়ে, রবার্ট লেওন্ডস্কি 28 মিনিটের মাথায় পোল্যান্ডকে এগিয়ে দেয়, তবে বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি পোল্যান্ড। 42 মিনিটের মাথায় উইটসেল গোল করে বেলজিয়ামকে সমতায় ফেরায় এবং প্রথমার্ধ শেষ হয় 1-1 গোলে। দ্বিতীয়ার্ধে ফিরে এসে কেভিন ডি ব্রুইনা 59 মিনিটের মাথায় এগিয়ে দেয় বেলজিয়ামকে। এরপর 73 মিনিটের মাথায় ট্রোসার্ড নিজের প্রথম গোলটি করেন এবং বেলজিয়াম লিড নেয় 3-1 গোলে। আবারও 80 মিনিটের মাথায় ট্রোসার্ড নিজের দ্বিতীয় এবং বেলজিয়ামের চতুর্থ গোলটি করেন এবং 83 মিনিটের মাথায় ডেনডনকার নিজের প্রথম গোলটি করে লিড আরও বড় করেন এবং শেষ মুহূর্তে 93 মিনিটের মাথায় ওপেন্ডা নিজের প্রথম এবং বেলজিয়ামের হয়ে 6 নম্বর গোলটি করেন এবং 6-1 গোলে বড় ব্যবধানে পোল্যান্ডকে বিধ্বস্ত করে বেলজিয়াম। অপরদিকে নেশান লিগের আর এক ম্যাচে মুখোমুখি হয়েছিল ওয়েলস এবং নেদারল্যান্ডস। ওয়েলসের হোম গ্রাউন্ডে নেদারল্যান্ডস 2-1 গোলে ওয়েলসকে পরাজিত করেছে। প্রথমার্ধে এই ম্যাচে গোলশূন্য ড্র থাকলেও দ্বিতীয়ার্ধে কম্পেনিয়ার্সের গোলে 50 মিনিটের মাথায় এগিয়ে যায় নেদারল্যান্ড। শেষ মুহূর্তে 90 মিনিটে সংযুক্ত সময়ে নরিংটন ডেভিসের গোলে সমতায় ফেরে ওয়েলস। 1-1 গোলে যখন খেলাটি সমাপ্ত হতে যাচ্ছিল সেই সময় 94 মিনিটের মাথায় ওয়েগডস্টের গোলে আবারও লিড নেয় নেদারল্যান্ডস এবং শেষ মুহূর্তের গোলে 2-1 গোলে এই ম্যাচটা জিতে নেয় ডাচরা এবং এই ম্যাচটা জিতে নেদারল্যান্ডস গ্রুপ ডিতে সবার উপরে আছে। অপরদিকে দ্বিতীয় স্থানে আছে বেলজিয়াম, 3 নম্বরে আছে পোল্যান্ড এবং চতুর্থ স্থানে আছে ওয়েলস।